ওয়েলকাম ব্যাক টু মাই কবিতা কিচেন। আশা করি দেশের ভিতরে দেশের বাহিরে যে যেখানে আছেন অবশ্যই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে এসেছি আজকে আর একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটা হচ্ছে দেখতেই পাচ্ছেন একটা মানে ইয়ামি একটা লুক এবং ইয়ামি একটা রেসিপি, সেটা হলো কাটা পিঠা। এটা গ্রামে ভাষায় কাটা পিঠা বলে, আর হচ্ছে এর অন্য কোনো নাম আছে কিনা ঠিক আমার জানা নাই, জানা থাকলে প্লিজ কমেন্টে জানাবেন। তো দেখেন কতটা ক্রিস্পি হয়েছে, শব্দ শুনে বুঝতে পারছেন অনেকটা ক্রিস্পি হয়েছে আর খুবই লোভনীয় একটা পিঠা। তো দেখতেই পাচ্ছেন ওয়াও কত সুন্দর। তো কাটা পিঠার রেসিপি তৈরি করার জন্য আমার কি কি উপকরণ লাগছে একটু দেখে নিই। কীভাবে কাটা পিঠার মানে পুর বানাতে হয় সেটা আমি এখন শেয়ার করব। তো ফার্স্টে আমি প্যানটা বসিয়ে দিয়েছি, এরপরে যে আমি নারকেলটা দিয়ে দেব। এলাচ, একটা দারুচিনি, সব কিছু একটা একটা করলাম, স্মেলটা অনেক সুন্দর আসবে। তার জন্য এটা হয়ে গেছে, আমি চুলা অফ করে দিয়েছি। তারপর যেহেতু গরম আমি অল্প অল্প করে এখান থেকে এই যে হাতে তেল লাগিয়ে এবার আমি করে নেব। এবার হাতের সাহায্যে এই যে এভাবে আমি সবগুলো বানিয়েছি, এটাকে এখন চুলাটা অন করে দিব। আমি আজ কাটা পিঠা আপনাদের সাথে শেয়ার করব। তো কাটা পিঠার যে তৈরি করার জন্য যে ডোটা তৈরি করতে হবে, সে ডোটা তৈরি করার জন্য কী কী উপকরণ লাগছে একটু দেখে নিই। এখানে আছে 1 কাপ ময়দা, আর হচ্ছে 1 কাপের একটু কম আমি চালের গুঁড়া নিয়েছি। এখানে আছে লবণ দিব স্বাদ মতো, এটা হচ্ছে বেকিং পাউডার, আর আমার লাগবে 1 কাপের 2 কাপ পানি। তো অলরেডি আমি পানিটা চুলায় দিয়ে দিয়েছি এবং চুলাটাও অন করে দিয়েছি। একটু দেখা, এই যে আমি চুলাটা অন করে দিয়েছি, 1 কাপের 2 কাপ পানি দিয়ে দিয়েছি আমি। আমি যতটুকু করবো অতটুকু দিয়েছি আপনারা। এই যে এখান থেকে পুরাটা দিব না, এই যে দিয়ে দিলাম। মিষ্টির ভিতরে একটু হালকা লবণ দিলে স্বাদটা মানে বেড়েই যায়, এটা আমরা মানে কম বেশি সবাই জানি। যে বলো
হলুদ চলে এসেছে আমি এখন এটা দিয়ে দিব তারপরে চালের গুঁড়োটাও অ্যাড করে দিব বেকিং পাউডারটাও আমি পানি এটা হালকা কুসুম গরম পানি একটু পানি দিয়ে দিয়ে সুন্দর করে এটা মতে নিতে হবে এখন আমি এটা সুন্দর করে মতে নিব এই যে আমার মতে নেওয়া হয়ে গেছে আমি যে এভাবে মতে নিয়েছি এখন এটা আমি বেলে নেব এখন আমি এটা বেলে নেব যে আমি এইভাবে রুটিটা বেলে নেব বেশি পাতলা করব না একবার বেশি পাতলা করব না পাতলা থেকে একটু করব তো আমি এইভাবে একটু বলে নেব দেখতে পাচ্ছেন রুটিটা আমার হয়ে গেছে এই যে আমি এরকম রাখছি পিঠ দেখা যাচ্ছে একেবারে পাতলা না একেবারে পুরু না তো এভাবে আমি সম্পূর্ণ রুটি বেলে নিব আমি যে সব রুটিগুলো বেলে নিয়েছি এখন আমি এটা কেটে নিব এখন আমি কাটব আমি এখন কাটা পিঠাগুলো কেটে নিব ফার্স্টে যে আমি পুরটা দিয়ে দিলাম দিয়ে এই যে এভাবে এভাবে চেপে চেপে দিতে হবে না হলে এটা ফেটে যাবে চেষ্টা করবেন এভাবে চেপে চেপে এটা অনেকে এটা সাহায্য কাটতে পারেন আবার আমি এটা সাহায্য কাটবো আজকে দুটাই কেটে দেখাবো ফার্স্ট আমি এভাবে এই যে হয়ে গেছে আমার কাটা পিঠা পিঠা অনেক টেস্টি অনেক মজাদার আবার চেষ্টা করবেন এইভাবে চেপে চেপে দেওয়ার জন্য অনেকে দেখেন আমি অনেকভাবে বানিয়ে দেখাবো এভাবে ডিজাইন করতে পারেন আমি হালকা করে একটু একটু করে ডিজাইন করে নিয়েছি তো আমি চেষ্টা করব কয়েক প্রকারের ডিজাইন করে শেয়ার করার জন্য একটা রুটিতে আমি তিনটা পিঠা বানাবো সেটাই দেখাবো তিনটা পিঠা বানিয়ে দেখাবো আমি আবারও একটা চেপে চেপে দিব আমি এটাতে কাটতেই বেশি মানে আরাম পেতেছি আমি এটা হাতে কাটতে আমার কাছে ভালো মনে হচ্ছে এটাই ভালো তো যে যেভাবে পারেন সেভাবে কেটে নিতে পারেন সমস্যা নাই কাটা পিঠা সবারই অনেক পছন্দ পছন্দের একটা পিঠা এবার আমি
ছুরির সাহায্যে এটা ডিজাইন করব। চেষ্টা করবেন এভাবে চেপে চেপে দেওয়ার জন্য, না হলে ছুটে যেতে পারে। তো এভাবে আমি সম্পূর্ণ পিঠাগুলো বানিয়ে নেব। এই যে আমার 2 কাপে আমার এই যে পিঠা যখন হবে তখনই ছেড়ে দিতে হবে। এখন আমি এটা যে ছেড়ে দিব, আমি তিনটা এই যে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে, ফুলে উঠতেছে। চুলার আঁচটা একেবারে হাই থাকবে না, একেবারে লো থাকবে না। এই যে দেখতে পাচ্ছেন আমি আবারও দিয়ে দিয়েছি, হালকা হয়ে গেলেই উল্টিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সাবধানে সাবধানে করতে হবে। সুন্দরভাবে ফুলে উঠতেছে। এই যে হয়ে গেছে, কেউ চাইলে আরো বেশি কালার করতে পারে, আমি এভাবে করে নিলাম। তো হয়ে গেছে, এই যে আমি আবারও একটা একটা করে দিয়ে দিব। দেখুন কত সুন্দরভাবে ফুলতেছে। দেখে দেখতে আমার পিঠাগুলো সম্পূর্ণ পিঠাগুলো ভেজে ফেলেছি আমি। এই যে আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, অনেক ইয়ামি লাগবে। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের জানাইতেছি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দেন, আমাকে উৎসাহিত করুন, আমার পাশে থাকুন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।